আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিপাস টাইনি ওয়ার্ল্ড। হালকা হালকা শীতের একটি আমেজ সকালবেলা এখন কিন্তু পাওয়া যাচ্ছে, আর ফুলের আগমন দেখেও বোঝা যাচ্ছে শীত আসবে আসবে করছে। ভোরবেলা যখন বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি, তখন হালকা শীতের একটি আমেজ অনেক অনেক ভালো লাগছে। অনেক ভিডিওতেই আমি দেখেছি অনেকেই বলছে শীত এসে গিয়েছে, শীত এসে গিয়েছে, বাট আমি কিন্তু ফিল করিনি। তো হঠাৎ করেই গত কাল থেকে কিন্তু এই বিষয়টা চোখে পড়ছে, অনেক অনেক ভালো লাগছে। শীতের সময় আসলে একটু অন্যরকম খাবার দাবার মনে হয় সকলেরই ভালো লাগে, আর তাই ভাবলাম একটু ব্যতিক্রমী একটি খাবার নিয়ে আসি। আর চিন্তা করলাম দোসা তো বাইরে প্রায় খাই, আজকে বাসায় ট্রাই অবশ্যই করব। তাই ইউটিউবে দুই একটি ভিডিও দেখলাম এবং ডিসাইড করলাম একটি রেসিপি ফলো করব। আর সেটা ভেবেই আসলে দোসা তৈরি করতে চলে এসেছি, আর এর কারণে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ রেগুলার রাইস, যেটা বাসাতে প্রত্যেক দিনই আমাদের ভাত রান্না করা হয় সেই রাইসটা। এর সাথে নিয়েছি 1/3 কাপ মাশকলাইয়ের ডাল আর 1/3 কাপ বুটের ডাল। আর মেথি নিয়েছি 1 চামচেরও কম, কারণ মেথি বেশি নিলে তিতে হয়ে যাওয়ার ভয়টা থাকে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিব এবং এটাকে আমি সারা রাতের জন্য ভিজতে দিয়ে দিব। তবে দোসা বানানোটা আমি সবসময় মনে করেছিলাম খুবই ইজি একটি ওয়ে, কারণ ইউটিউবে দেখার পরে দেখলাম যে এটা তো একটা 1-2-এর ব্যাপার, মানে বলা যা আর করা তখনই কমপ্লিট, কোনো বিষয় না। কিন্তু তারপরে দেখলাম যে করতে গিয়ে যে পরিমাণ নাকানি চুবানি খেলাম, তাতে মনে হলো আর জীবনে দ্বিতীয়বার ট্রাই করব না। তবে যদি ননস্টিকের একটি তাওয়া থাকতো তাহলে মনে হয় আমি সাকসেসফুল হয়ে যেতাম। তবে দোসার সাথে কিন্তু অনেক ধরনের উপকরণ থাকে যেটা দিয়ে দোসাটা খেতে হয়। আসলে এত কিছু আমি আর দেখাতে পারবো না, কারণ এত কিছু আমি করব না, জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করছি। শুধু আলুর যে তরকারিটা তৈরি করা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই কারণে আমি নিয়ে নিয়েছি অল্প কিছু আলু, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশিটা নষ্ট করতে পারবো না। এ কারণে সামান্য কিছু আলু নিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই এটা আধা ভাঙা করে ম্যাশ করে নিব। এরপরে প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণে নিব এবং এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে সরিষা। এখানে প্রায় 1/4 চামচের মতো আমি সাদা সরিষাটা নিয়ে নিয়েছি, আর সরিষাটা দিয়ে ভালো মতো এখন আমি তেলটাকে নেড়ে দেব এবং সরিষা থেকে যখন একটি স্মেল আসবে না, জাস্ট একটি বুদবুদি উঠবে তেলে, ঠিক সেই সময় আমি পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজটা নিব, কারণ পেঁয়াজের কারণেই কিন্তু এই আলুর তরকারিটা দোসা দিয়ে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটাকে তেলের মধ্যে দেবার পরে আমি ভালো মতো এটাকে ভেজে নিব, অর্থাৎ এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করেছি আদা কুচি। হ্যাঁ, আমি নিয়ে নিয়েছি প্রায় 1 চামচের মতো আদা কুচি, আর সেই সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। এটা আসলে যে যেমন ঝাল পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করছে, কেননা এর সাথে আমি পরবর্তীতে গুঁড়ামরিচও কিছুটা অ্যাড করব। আমরা যখন বাইরে দোসা খাই তখন কিন্তু এর সাথে 4-5 রকম আইটেম থাকে, অর্থাৎ বিভিন্ন রকম চাটনি থাকে বা বিভিন্ন রকম তরকারি থাকে, যেটার কারণে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাট যেহেতু আমি বাসাতে ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি আর বেশি রিস্ক নিব না, কারণ প্রথমবার কোনো কিছু করতে গেলে যে পারফেক্টলি হবে সেটাও না, আর আমার আসলে খুব একটা পারফেক্টলি হওয়ার মতো পসিবিলিটিও দেখছি না। কারণ আমার কাছে আসলে কোনো কিছু করতে গেলে প্রথমে খুবই ডিফিকাল্ট মনে হয়, আর তাই আমি অত্যন্ত কেয়ারফুলি এই কাজগুলো করছি। আদা মরিচ পেঁয়াজ যখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি যে আমার সিদ্ধ করা আলু ছিল ম্যাশ করা, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালো মতো ভেজে নেব এবং এর মধ্যে আমি একে একে কিছু মশলা অ্যাড করব। এখানে মশলার মধ্যে প্রথমে আমি অ্যাড করলাম লবণ, যেটা না হলেই না চলবে না, এবং এরপরে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো প্রয়োজন মতো, যে যেমনটি খেতে পছন্দ করো। তবে হলুদটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, গন্ধ হতে পারে, যেহেতু এটা সম্পূর্ণই ভাজা ভাজা হবে, আর মরিচটা নির্ভর করছে তোমাদের টেস্টের উপরে। এইসব উপকরণ আলুর সাথে দিয়ে খুবই ভালো মতো মাখিয়ে নিব এবং ভাজা ভাজা করব কিছুক্ষণ সময় নিয়ে। রান্নাবান্নায় আমি যে খুব একটা পারদর্শী সেটা আমি কখনোই বলবো না, কারণ তোমরা তো দেখিয়েছ যে আমি আসলে রান্নায় একটু আনাড়ি টাইপের, তারপরেও চেষ্টা করি সব কিছু একটু ভালো মতো করতে। তবে পারফেক্টলিভাবে যদি প্রথমেই কোনো কিছু না হয় আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, আর নেক্সটে কিন্তু সে কাজটা করতে আমি ভীষণ ভয় পাই এবং মোস্টলি অ্যাভয়েড করি সেই কাজটা যেন আমাকে করতে আর না হয়। অর্থাৎ আজকের দোসাটা পারফেক্টলি যদি না হয় সেকেন্ড টাইম আমি আসলে ট্রাই করবো কি না আমি জানি না, তবে দোয়া করছি, প্রে করছি আল্লাহর কাছে যেন পারফেক্টলিভাবে করতে পারি। তো এই যে দেখো
দোসার আলুটা মোটামুটি, অর্থাৎ দোসার জন্য যে আলুর তরকারি এটা মোটামুটি ভেজে নিয়েছি, এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানিও অ্যাড করেছি, যে জায়গাটা আসলে ভিডিওতে এসেছিল কিনা আমি জানি না, আসলে বাদ পড়ে গিয়েছে। তো যাই হোক, একটু পানি, অর্থাৎ আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে ভালো মতো মাখামাখা করে ভেজে নিয়েছি। এখন ডাল আর চাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং ডুবো পানিতে, এই পানিটা কিন্তু অবশ্যই আমি ফেলবো না, এই পানিটাকে কিন্তু আমি ডাল আর চাল ব্লেন্ড করার জন্য ইউজ করব। তো আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আমার কাছে আমার যে পুরনো ব্লেন্ডারটা ছিল সেই ব্লেন্ডারটাতেই আমি এগুলো পেস্ট করে নিব। তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করব, যেহেতু এটাকে আমার একদম মিহি করে, অর্থাৎ পাউডারের মতো করে পেস্ট করে নিতে হবে। পাউডারের মতো এ কারণে বললাম যেন কোনো দানা দানা না থাকে, এইভাবে পেস্ট করে নিতে হবে, সেই কারণে আমি সামান্য করে নিব আর ব্লেন্ড করব। এবং এইখানে যে চাল ডাল ডুবানো পানিটা রয়েছে, এই পানিটার সাহায্যে আমি পেস্ট করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এভাবেই আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিব এবং এই উপকরণটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ঢেকে রাখব। পাঁচ থেকে ছয় ঘন্টা পরে যখন ঢাকনাটা তুলেছি, তখন দেখলাম যে ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং অনেক ঘন হয়ে গিয়েছে। এটাকে এখন পারফেক্টভাবে তৈরি করতে হলে এর মধ্যে আমাকে পানি মিশাতে হবে, আর এই ব্যাটারটাকে ফ্রিজে প্রায় 7 থেকে 10 দিন রেখে খাওয়া যাবে। আর সে কারণে আমি এখান থেকে সামান্য পরিমাণে নিয়ে নিব এবং সেটা দিয়ে অল্প একটু দোসা তৈরি করে দেখব। এখন বাটিতে আমি সামান্য পরিমাণে ব্যাটারটা নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে পানি মিশিয়েছি। পানি মিশিয়ে ব্যাটারের জন্য পারফেক্টলিভাবে যে ব্যাটারটা লাগবে সেটা আমি তৈরি করে নিচ্ছি, এবং এর সাথে আমি লবণ দিয়ে নিয়েছি নিজের প্রয়োজন মতো। এখানে তাওয়া গরম করার পরে তারপরে পানি দিয়ে টিস্যু দিয়ে মুছে নেওয়া হয়েছে, যেন দোসা তৈরির জন্য এর টেম্পারেচারটা একদম পারফেক্ট থাকে। দোসা বানানোর জন্য আমার কোনো তাওয়া নেই, তারপরেও আমি চলে এসেছি নন স্টিক প্যানে অনেক রিক্স নিয়ে দোসা বানাতে। জানি না হবে কি না, তবে বলেই দিই যেহেতু ভিডিওটা আগে করেছি হয়নি, আই অ্যাম ফেলোর, কারণ দোসা বানাতে গিয়ে আমার অনেক শিক্ষা হয়ে গিয়েছে। এবং এই শিক্ষার মধ্যে একটি জিনিস বুঝলাম যে পারফেক্ট জিনিস না হলে আসলে কোনো কিছু হয় না, আর আমার দ্বারা তো হবেই না। নন স্টিক প্যান আর তার মধ্যে আসলে অনেক পার্থক্য রয়েছে এটা বুঝতে পারলাম। আমি যতবারই লিকুইডটা অর্থাৎ ব্যাটারটা দিচ্ছিলাম ততবারই আমার চামচের সাথে উঠে উঠে আসছিল, তারপরে ট্রাই করেছি, আর দেখা যাক, আসলে দেখো তোমরা কি হয়, আমার তো দেখা হয়েই গিয়েছে। তবে দুঃখের বিষয় এই যে আমি যখন আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে তারপরে নাস্তা হিসাবে এটা দিয়েছি, আমার হাজব্যান্ড মনে করেছিল এটা পাটিসাপটা। আসলে না ভেবে বা করবে কি, চেহারাটা হয়েছে আসলে পাটিসাপটার মতো, দোসার তো ধার কাছ দিয়েও যায়নি। আর আমিও আসলে খুবই লজ্জা পেয়েছিলাম, কারণ দোসাকে যদি কেউ বলে পাটিসাপটা প্রথমে দেখে তাহলে তা আসলে চমক একটি হয়। এবং আমার হাজব্যান্ড কিন্তু বলেই ফেললো যে কি ব্যাপার, তোমার তো দোসা করার কথা ছিল আজকে, তুমি বলেছিলে, কই সেটা। আমি তো আসলে খুবই লজ্জা পেয়ে গিয়েছি, আমি বললাম এটাই দোসা। তবে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি কোনো দোসা মেকার, অর্থাৎ আজ পর্যন্ত যারা দোসা তৈরি করেছে তারা মনে হয় কেউ এরকম একটি উপাধি শুনেনি, অর্থাৎ দোসাকে তাদের পরিবারের হয়তো কেউই বলেনি যে এটা পাটিসাপটা পিঠা। আর এই যে দেখো, আমি চেষ্টা করছি বাট বললামই তো ফেলোর, এবং দোসার মতো খুব একটা পাতলাও করতে পারিনি, একটু মোটা হয়েছে আর মচমচে হয়নি, এটা হচ্ছে মেন কথা। মচমচে করতে হলে মনে হয় আরও বেশিক্ষণ রাখতে হতো কিনা আমি জানি না, তবে মচমচে হয়নি, সফট হয়েছে, খেতে ভালো হয়েছে, বাট দোসার সেই আকৃতিটা আমি দিতে পারিনি। তো যাই হোক, এই দোসা রেসিপি আর কখনো ট্রাই করবো কি না আমি জানি না, তবে মনে হচ্ছে না করাই আমার জন্য বেটার, কারণ দোসা করার পরে যদি শুনতে হয় পাটিসাপটা পিঠা হয়ে গিয়েছে তাহলে কার বা ভালো লাগে বলো। তো যাই হোক, আমি আর স্পেশালভাবে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, পারফেক্টলিভাবে কোনো কিছুই হয়নি, তাই আর তোমাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখানোর প্রয়োজন বোধ করলাম না। তো যাই হোক, আমার এই আধা ভাঙা আর কি বলবো পচা দোসা রেসিপি সহকারে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে ফেলবো, আর চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি যেন আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আসলে তোমাদের জন্য ভালো করে সেটা করে দেখাতে পারি, এ দোয়াটা আমার জন্য করো, কারণ আমার পারা না পারা আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর এটা বলেই আজকে আমি এই ভিডিও